فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একদিনই বোন, আপনি জানতে চেয়েছেন কোনো মেয়ে বিয়ের জন্য কোনো ছেলে পছন্দ করতে, ছেলেকে পছন্দ করতে পারবে কিনা, বা তাকে প্রস্তাব দিতে পারবে কিনা বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে বা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা এই প্রশ্নের উত্তরটি দিতে চাই, তাহলে আমাদেরকে কিছু কথা বলতে হয়। সেটা হচ্ছে যে কোনো ছেলেকে যদি কোনো মেয়ে প্রস্তাব দিতে চায়, সেক্ষেত্রে ছেলে সম্পর্কে জানতে হবে। ছেলের সম্বন্ধে জানতে হলে ছেলের সাথে কথা বলা, চ্যাটিংয়ের মাধ্যমে হতে পারে সেটা, বা ফোন আলাপের মাধ্যমে হতে পারে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে একাকী হয়, সেটা ফোনে কথার মাধ্যমে হতে পারে, দেখার মাধ্যমে হতে পারে, বা চ্যাটিংয়ের মাধ্যমে হতে পারে, যেভাবেই হোক না কেন, সেখানে শয়তান তাদের তৃতীয়তম বন্ধু হয়। আর যেখানে শয়তান চলে আসবে, সেখানে পাপের কোনো সীমা থাকবে না। এর জন্য এই সমস্ত কাজ থেকে দূরত থাকাই ভালো। এগুলো সব পাপ কাজ। যেটা করতে পারে একটা মেয়ে, তার বাবা তা বা তার মা বা তার গার্জিয়ানকে এসে বলতে পারে যে আমি এই ধরনের ছেলেকে পছন্দ করি, বা আমাকে যখন বিয়ে দিবেন এই ধরনের বৈশিষ্ট্য থাকতে হবে ছেলের মধ্যে, এই কথাটি তারা, এই অভিমত বলতে পারে। সেক্ষেত্রে যখন তার পিতামাতা কোনো ছেলেকে তার সামনে আনবে যে একটি ছেলে পাওয়া গিয়েছে, তার বৈশিষ্ট্য এই এই, সেক্ষেত্রে মেয়ে বলতে পারে, সেটা বলতে পারে, হ্যাঁ আমার পছন্দ হয়েছে, বা এই ছেলেকে আপনারা প্রস্তাব দিতে পারেন, এইভাবে সমস্যা নেই। কিন্তু মেয়ে নিজে থেকে এগুলো করবে, এগুলো ইসলাম বৈধতা দেয় না। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।